ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد، فعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله يقول يوم القيامة: أين المتحابون بجلالي؟ اليوم أظلهم في ظلي، يوم لا ظل إلا ظلي. صحيح مسلم في حديث. نمبر حديث কিতাবুল বিররি ওয়াস সিলাতি ওয়াল আদাব থেকে হাদিসটি পাঠ করলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন, আইনাল মুতাহাব্বুন বিজালালি, আমার আজমত, আমার মান সম্মান, আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যারা পরস্পরে একজন আরেকজনকে ভালোবাসত, তোমরা কোথায়? আল্লাহু আকবার! যারা আল্লাহর উদ্দেশ্যে, একমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য একজন আরেকজনকে ভালোবাসত, এদের ব্যাপারে বললেন, আইনুল মুতাহাব্বুন বিজালালি, আমার উদ্দেশ্যে, আমার আজমত, আমার আনুগত্যের উদ্দেশ্যে, আমার সন্তুষ্টি লাভের জন্য যারা পরস্পরে তোমরা ভালোবাসতে, তোমরা কই? আলিয়াউম উযিল্লুহুম ফি যিল্লি, আলিয়াউম, আলিয়াউম মানে আজকে আমি তাদেরকে আমার আমার নিজ বিশেষ ছাউনির নিচে আমি তাদেরকে আশ্রয় দেব। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, যেদিন আমার বিশেষ ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ! যারা পরস্পরে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসেন, এই যে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা, এটা বর্তমানে কি পাওয়া যায়? কেউ যদি কাউকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসে, এই ভালোবাসা কখনো যাবে না। যদি দুনিয়ার মহাব্বত হয়, তাহলে এটা দুনিয়ার ভালোবাসা, এটা থাকবে অস্থায়ী। আর আল্লাহর উদ্দেশ্যে মানুষ যে ভালোবাসে একজন আরেকজনকে, এটা স্থায়ী, দুনিয়াতেও থাকবে, কাল কিয়ামতের দিনও সে পাবে। দেখেন কি সুন্দর, আল্লাহ পাক কিয়ামতের দিন ঘোষণা দিবেন, আলিয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। তাই দিনকে সামনে রেখে একজন আরেকজনকে ভালোবাসার চেষ্টা করুন, আল্লাহর উদ্দেশ্যে। দেখেন, শুধু দুনিয়া কামাই করার জন্য বন্ধু বান্ধব অনেক পাওয়া যায়, একটু বেশ কম হলেই বন্ধু বান্ধব নাই। কিন্তু যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ভালোবাসে একজন আরেকজনকে, ওই ভালোবাসা যায় না। এটা যাওয়ার কথা না, কারণ এর উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ। তাই আমরা চেষ্টা করি একজন আরেকজনকে ভালোবাসতে, দিনদারদের সাথে থাকতে, ভালো লোকের সাথে থাকবেন, এদের সাথে থাকলে, ভালো লোকের সাথে থাকলে, মুত্তাকিনদের সাথে থাকলে কিয়ামতের দিন আপনি তাদের সাথে থাকবেন। আল্লাহ পাক নিজেই বলেছেন, আল আখিল্লা ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, বন্ধুরা কিয়ামতের দিন একজন আরেকজনের শত্রু হবে, কিন্তু যারা মুত্তাকি পরহেজগার, ওরাকাল কিয়ামতের দিন আল্লাহর, ওরাকাল কিয়ামতের দিন পরস্পরে বন্ধুই থাকবে। সুবহানাল্লাহ! আচ্ছা, আল্লাহ পাক বলেছেন, আলিয়াউম উযিল্লুহুম ফি যিল্লি, ইয়াউম লা যিল্লা ইল্লা যিল্লি, মানে কি? বিশেষ ছাউনি আল্লাহ পাক তাদের জন্য সৃষ্টি করবেন, ওই ছাউনির নিচে তারা থাকবে। আল্লাহ আকবার! এদের অনেক ফজিলত আছে, আরও আছে সহিহ মুসলিমের কয়েকটা হাদিস। আজকে শুধু এটি পেশ করলাম, উদ্দেশ্য আমরা যেন আল্লাহর উদ্দেশ্যে একজন আরেকজনকে ভালোবাসি। অন্য রেওয়ায়েতে এসছে, যিল্লিল আরশের কথাও এসছে, আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ পাক তাদেরকে আশ্রয় দেবেন। যে ইমাম
নাওয়ী রহিমাহুল্লাহ বলছেন ওয়াজা ফি গায়রি মুসলিম দিল্লি আরশি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করি আমার দিনী ভাইয়েরা যারা আছেন যে যে স্থানে, আল্লাহ আপনাদেরকে সহি সালিম রাখুক, হকের উপর রাখুক। আপনাকে আমি না দেখলেও, আপনি আমাকে না দেখলেও আমি আপনার ভাই, আমি আপনার বন্ধু। আল্লাহর উদ্দেশ্যে যদি আমাদের এই ভালোবাসা থাকে, আমার কত কত ভাই রয়েছে আমাকে সরাসরি দেখেনি, হ্যাঁ কত ভাই রয়েছে আমি ও ভাই আমার ভাই আমার দিনী ভাই ও আমাকে দেখেনি, এরকম তো আছে বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আলহামদুলিল্লাহ যে যে স্থানে আছেন আল্লাহর উদ্দেশ্যে আপনাদেরকে ভালোবাসি। দিনদার যারা, হকপন্থী যারা, মুসলিম যারা, আপনাদেরকে ভালোবাসি আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ যেন এই ভালোবাসাকে কবুল মঞ্জুর করেন আর আমাদেরকে কাল কিয়ামতের দিন তার বিশেষ সেই ছাউনির নিচে আল্লাহ যেন তার আরশের ছায়া নিচে আমাদেরকে আশ্রয় দেন, এই দোয়া করি আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় শেষ করলাম। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।